নিশ্চিত ভাবে আছি, আমি কল্যাণী থেকে এদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, আর যতদিন এদের পাওনা আদায় না হচ্ছে এদের আন্দোলনের সঙ্গে আমি আছি, কোনো অসুবিধা নেই আমার। লড়াই যেটা করছেন রাজ্য সরকারের তরফ থেকে যে ন্যূনতম সাহায্য জল এবং টয়লেট মহিলাদের জন্য সেটাও পাঠানো হচ্ছে না। মমতা ব্যানার্জির কাছে মানবিক বলে কোনো ব্যাপার নেই, মুখে উনি মানবিকের কথা বলেন। মমতা ব্যানার্জি একটা ভিন্ডিক্টেড মহিলা, তিনি ক্ষমতা যদি একদম সংবিধান না থাকতো তাহলে এখানে যত লোক বসে আছে ওই ট্যানম্যান চেক চকে যেরকম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল রোলার চালিয়ে এদেরকে মেরে দিত। মমতা ব্যানার্জি এই ধরনের মহিলা একজন আছে। রাজ্যপাল বলেছেন যে টিচাররা এভাবে মাটিতে বসে অনশন করছেন, অবস্থান করছেন, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ম্যাডাম যেন একটু ভাবে কি বলবেন, ম্যাডাম কি ভাবেন? মমতা ব্যানার্জি কে রাজ্যপাল যে কথাটা বলেছেন, রাজ্যপাল একটা খুবই শিক্ষিত মানুষ, সংবিধানের প্রধান আছেন, উনি বলেছেন। কিন্তু মমতা ব্যানার্জি এ কথাটা কোনোটাই মানবেন না, কেন মমতা ব্যানার্জি কে কোনো কথা বললে যেখানে তার পরিবারের কোনো লাভ না হয় সেই কাজ উনি করেন না। আজকে কেন্দ্র সরকার যে প্রজেক্টগুলোতে টাকা দিচ্ছে সেই যে টাকাগুলো ট্রেজারিতে যায় সেই প্রজেক্টগুলো উনি করবেন, কিন্তু যে টাকাগুলো আজকে আয়ুষ্মান ভারত যে টাকাগুলো সরাসরি মানুষের কাছে যাবে সেখানে মমতা ব্যানার্জি সেই প্রজেক্ট করবেন না, কেন তার কোনো লাভ নেই এই জন্য উনি করেন না। আজকে প্যারা টিচারের টাকা মেরে উনি এই নীল সাদার করে যাচ্ছেন, কেন তার ভাইপোদের ওখানে ওই কোম্পানিতে ওরা মালিক আছে। কেন্দ্র সরকারের একটা টাকা আসে এদের খাতে, পার্শ্ব শিক্ষকদের খাতে, পুরো টাকাটাই এদের ওদের কেন্দ্র সরকারই দেয়। অন্য অন্য স্টেটে যখন যাবেন দেখবেন কত টাকা ওরা পায় আর কত মর্যাদা এদের আছে। এখানে কিভাবে দুর্নীতি হচ্ছে আপনি বুঝতেই পারবেন কি, টাকাগুলো আসছে যে কাজের জন্য সে কাজটা হচ্ছে না, আর বুলবুল বা যে কোনো কোনো একটা আবার কোনো অঘটন ঘটছে, কোনো অ্যাটমসফিয়ারিক অসুবিধা হচ্ছে সেখানে আবার টাকার জন্য উনি শুরু করে দিয়েছেন, কিন্তু আগে যেটা হয়েছে তার সেটা করেননি উনি, সেটা উনি মানতে পারছেন না। আজকে আইলা যখন হয়েছিল কত টাকা এসেছিল উনা, তারপরে উনার গভর্নমেন্টও এসছে, কি হয়েছে কাজ করেননি উনি। যেভাবে উনি লুটের রাজ বাংলায় চালাচ্ছেন তার কৈফিয়ত ওনাকে খুব শিগগিরই দিতে হবে। দেখুন, বাবুল সুপ্রিয় হোক বা আপনি হোক, আপনি একটু চলে যান তো, আপনারা তো মাঝে মাঝে কাটছাট করে দেখাচ্ছেন। আপনারা যদি সঠিক দেখাতে থাকবেন আপনাদেরকে নবান্নতে ঢুকতে দেওয়া হবে না, আপনাদেরকে এখান থেকে বেরোলে আপনাদেরও ক্যামেরা ট্যামেরা কিনে নেওয়া হবে, আপনাদের নামে FIR করে দেওয়া হবে। একজন লোক রিপোর্ট লিখেছেন তাকে অ্যারেস্ট করে পুরুলিয়া নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি? এই যে যা আজকে আমরা ভুগছি, যা এই প্যারা টিচার ভুগছে, যা রাজ্যপাল ভুগছেন, আগামী দিন আপনারাও ভুগবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।